সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। তবে সুস্থতার মধ্যেও প্রত্যেকের হৃদয়ে দানা বেঁধেছে এক বিভীষিকাময় করোনা আতঙ্ক। এই করোনায় তছনছ হয়ে গেছে দেশের সুশৃঙ্খল শিক্ষাপঞ্জী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষাপঞ্জীতে যে শৃঙ্খলা ফিরেছিল, মাত্র 5 মাসের মহামারীর আঘাতে তাতে এখন লেজে গোবরে অবস্থা। শিশু শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাতের প্রতিটি স্তরে অনিশ্চিত অবস্থা বিরাজ করছে। দেশে করোনা প্রাদুর্ভাব শুরুর পর গত 17 মার্চ থেকে অদ্যাবধি বন্ধ হয়ে আছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সুশাসন কি সে সম্পর্কে আমি আলোচনা করব। সুশাসনের ধারণা বর্তমান বিশ্বায়নের যুগে রাষ্ট্র পরিচালনা একটি অতি উত্তম ব্যবস্থা হিসাবে বিবেচিত। এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা, রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্কের ধরন সুস্পষ্টভাবে তুলে ধরা। মূলত সুশাসন হল কোনো রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনার পদ্ধতি। 19 শতাব্দীতে বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অগ্রযাত্রা শুরু হয়। তখন থেকেই রাষ্ট্র সরকারের একটি অপরিহার্য অনুষঙ্গ হিসেবে সুশাসন তত্ত্বটি জোরে সোরে উচ্চারিত হতে থাকে। সভ্যতা ও রাজনৈতিক অগ্রগতি আর প্রযুক্তি উন্নয়নের সাথে সামঞ্জস্য রক্ষা করে রাষ্ট্রকে আরও কার্যকর ও কল্যাণমূলক করে তোলার চেষ্টা চলছে। আর এ প্রচেষ্টার অংশ হিসাবে শাসনের মানদণ্ড নিরূপণের জন্য সুশাসন প্রত্যয়টির সূচনা ঘটে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। সুশাসন ধারণাটি বিশ্বব্যাংক উদ্ভাবিত একটি ধারণা। একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক সর্বপ্রথম উন্নয়নের প্রেক্ষাপটে সুশাসন ধারণাটিকে গুরুত্বপূর্ণ করে তোলেন। 1989 সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন পদ্ধতিটি ব্যবহার করা হয়। শাসন এর সাথে সুপ্রত্যয় যোগ করে হয় সুশাসন। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকারী শাসন। 2000 সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুশাসন 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এই 4টি স্তম্ভ হল দায়িত্বশীলতা, কাঠামো, 4
সুশাসন শাসন ব্যবস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক অবস্থার কথা বিবেচনা করে। মূলত বলিষ্ঠ ন্যায় ও উন্নয়নকে পৃষ্ঠপোষকতা করার জন্য একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করা এবং সেই পরিবেশকে টেকসই করে অব্যাহতভাবে বজায় রাখা হল সুশাসন। সুশাসনকে একক কোনো ধারণার মাধ্যমে সংজ্ঞায়িত করা যায় না, কেননা সুশাসনের ধারণাটি বহুমাত্রিক। তবে এরপরও বিভিন্ন তাত্ত্বিক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা সংস্থা সুশাসন ধারণাটির সংজ্ঞা প্রদান করার চেষ্টা করেছেন। বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। UNDP এর মতে একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতি হল সুশাসন। জি বিল্লে বলেন, সুশাসন বলতে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের কার্যকর ব্যবস্থাপনাকে বোঝায়, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে, স্বচ্ছ জবাবদিহিমূলক হবে এবং সবার জন্য সমান সম্পদ ভোগের ব্যবস্থা থাকবে। সুশাসন সম্পর্কে একটি গ্রহণযোগ্য ও সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন ম্যাকরোনি। তার মতে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। সুতরাং উল্লেখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রশাসনে যদি জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা থাকে এবং এতে যদি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভা নিকট শাসন বিভাগের জবাবদিহিতা, তাহলে সে শাসনকে সুশাসন বলে। এবার আমরা আলোচনায় যাব সুশাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠার গুরুত্ব। আইনের শাসন, দায়িত্বশীল সরকার ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। সুশাসনের মাধ্যমে একটি রাষ্ট্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে বাস্তব ভিত্তিক অগ্রগতি অর্জন সম্ভব। সুশাসন প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করছি। এক, সুশাসন হল একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন। বর্তমান বিশ্বে রাষ্ট্রীয় ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠাকে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয়। UNDP এর মতে কেবল সুশাসনের মাধ্যমেই নাগরিকদের আগ্রহ বা আশা আকাঙ্ক্ষার প্রকাশ, অধিকার ভোগ এবং চাহিদা পূরণ সম্ভব। দুই, বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক সম্পদগুলোর টেকসই উন্নয়ন ঘটে। ফরাসি অর্থনীতিবিদ মিশেল ক্যামডেসাস
সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বের ক্ষেত্রে এক বাক্যে বলেন, রাষ্ট্রের সব ক্ষেত্রের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। 3. নাগরিকের অধিকার ও স্বাধীনতা সংরক্ষণের লক্ষ্যে সব নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা আবশ্যক। সুশাসন রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে সুগম করে। 4. সহনশীলতা সহ গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সুশাসন অগ্রণী ভূমিকা পালন করে। 5. সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ও উদ্দেশ্যে নয়, প্রকৃতপক্ষে রাষ্ট্রের সব দিক ও পর্যায়ের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। শোষণমুক্ত সমাজ, আইনের শাসন, সামাজিক সুবিচার, নারীর অধিকার ও সম্পদের সুষম বণ্টন প্রতিষ্ঠা এবং মৌলিক মানবাধিকার ও মানব সত্তার মর্যাদা নিশ্চিত করার জন্য সুশাসন প্রয়োজন। 6. গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠিত হলে প্রশাসনের সর্বস্তরে গণতান্ত্রিক শাসন, মানবাধিকার সংরক্ষণ, সমতা, ন্যায়পরায়ণতা, দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সিদ্ধান্ত গ্রহণে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। 7. সুশাসনের অনুপস্থিতিতে সরকারি সম্পদের অপচয়ের পাশাপাশি রাষ্ট্রের স্বার্থ পরিপন্থী নীতি নির্ধারণের প্রবণতা লক্ষ্য করা যায়। সেই সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং বেসরকারি খাতের প্রতি সহযোগিতামূলক মনোভাবেরও অভাব দেখা যায়। 8. সুশাসন প্রতিষ্ঠিত হলে দুর্নীতি রোধ ও রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দারিদ্র বিমোচন করা সম্ভব হবে। 9. সুশাসন না থাকলে সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কুশাসনের চক্রে পড়ে গেলে সুশাসন সুদূর পরাহত হয়ে দাঁড়ায়। বিশৃঙ্খলা চরম উঠলে কোনো কোনো রাষ্ট্রের ভাগ্যে এমনকি ব্যর্থ রাষ্ট্রের তকমাও জোটে। 10. যে রাষ্ট্রে সুশাসন বিদ্যমান থাকে সেখানে প্রত্যেক নাগরিক নিজেকে সমাজের গুরুত্বপূর্ণ সদস্য মনে করে। সে বিশ্বাস করে রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা রাখা দরকার। এভাবে জন অংশগ্রহণের ভিত্তিতে যে সিদ্ধান্ত গৃহীত হয় তা সবার কাছে গ্রহণযোগ্য হিসাবে প্রতীয়মান। উল্লেখিত আলোচনায় সুশাসনের তাত্ত্বিক দিকটি প্রতিফলিত হয়েছে। প্রয়োগিক দিক থেকে বলা যায়, জবাবদিহিতামূলক, কার্যকর ও দক্ষ প্রশাসন গড়ে তোলা, নাগরিকের জীবন মান উন্নত করা, তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সংহতি সুদৃঢ় করা, সাম্য প্রতিষ্ঠা প্রভৃতির জন্য প্রতিটি রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা অতি গুরুত্বপূর্ণ। আজ আমরা ক্লাসে আলোচনা করলাম সুশাসনের সংজ্ঞা এবং সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে। আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
সবাইকে ধন্যবাদ।